আমাদের ইমানদারির আমাদের দিনদারির জৌলুস বাড়ছে আমাদের মসজিদ গুলো মাসাল্লাহ সুসজ্জিত হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুসজ্জিত হচ্ছে কিন্তু আমাদের ইমানের জায়গা আমাদের রুহের জায়গাটা যেন রুহানি জায়গাটা যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো তাহলে দেখবে সর্বদা আল্লাহ রবুল্লা আলমিনকে তুমি তোমার পাশে পাবে তোমার কাছে পাবে আমাদের তরুণ সমাজের মধ্যে ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি বিশেষ করে যারা অনলাইনে আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু তরুণ যুবক তৈরি হচ্ছেন যারা কথায় কথায় তা বের করা অমুক বেদাতি অমুক মুশ্রিক অমুকের পিছনে সালাত আদায় করা যাবে না অমুকের কাছ থেকে এলেন নেওয়া যাবে না এই ধরনের কথা বলে বলে একটা বিষিয়ে একটা বিষাণ পরিবেশ তৈরি করে ফেলছেন এদেরকে আমরা যখন আমি পাকিস্তানে ছিলাম আমাদের কিছু ভাই বলতেন এরা হচ্ছে জামাতু তাখরিজ এদের কাজ হচ্ছে মানুষকে খালি আহলে সুনাতল জামাতকে খারিজ ঘোষণা করে দেওয়া আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবীিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين ওয়া মান তাবিআহুম বিইহসানি লা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম আলিফ মিম

অতিথিমণ্ডলী হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদ যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ টেকনাফ থেকে তেতুলিয়া তামাবিল থেকে সুন্দরবন পর্যন্ত দেশের সকল প্রান্ত থেকে আগত পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী জীবন পরিচালনার পিয়াশি মানুষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই সাথে আমাদের প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রবল আলমিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মহতি মসজিদে একত্রিত হতে পেরেছি জিয়াল রব্ল আলমিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহমদে মুস্তফা সাল্লু আলহ ইসলামের প্রতি যার আদর্শের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার জন্যই প্রতি বছর নওদাপাড়ার এই বিশাল ইস্তেমার আয়োজন করা হয়ে থাকে সুপ্রিয় উপস্থিতি নওদাপাড়ার বুকে এই যে বিশাল জমায়েত এই জমায়েতকে শুধুমাত্র আমরা একটি মিলন মেলা আখ্যায়িত করেই শেষ করতে চাই না আমরা মনে করি এটি পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনার জন্য যারা আগ্রহী যারা শিরক এবং বেদায়াতের উৎখাত কামনা করেন তাদের জন্য একটি বিশাল একটা আন্দোলনের কেন্দ্র এবং সেই আন্দোলনের কেন্দ্র হিসেবেই তারা আজকে এই নওদাপাড়ায় জমায়েত হয়েছেন আমরা তাদের এই জমায়েতকে স্বাগত জানাচ্ছি এবং আশা প্রকাশ করছি আল্লাহ আলমিন এর মাধ্যম দিয়ে সারা বাংলার বুকে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের সহি হাদিস জীবন পরিচালনার যে বার্তা আমরা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ রব্ল আলমিন এর মাধ্যম দিয়ে সেটাকে আরও বেশি সুবিস্তৃত করে দেবেন মানুষের কাছে আরও বেশি মকবুল করে দেবেন ঈশা আল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকে আমাকে যে বক্তব্য দিতে বলা হয়েছে সাবজেক্ট হলো ফেতনার যুগে যুব সমাজ টিকে থাকার উপায় আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা সবসময় আল্লাহবুল্ল আলমিন প্রশংসা করি যে বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আগের তুলনায় এখন অনেক বেশি ইসলামের প্রতি আগ্রহী তারা দিনের পথে আগ্রহী তারা কামনা করছেন তাদের জীবনটা যেন ইসলাম অনুযায়ী পরিচালিত হয় কিন্তু তার অর্থ এই যে আপনার আমরা ফেতনা থেকে মুক্ত থাকব অসম্ভব আল্লাহ রবুল আলমিন ঘোষণা করছেন সুরান কাবুদের তিন নম্বর আলিফুল হাসিবান মানুষ কি ধরে নিয়েছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তারা বলেছে তারা ইমান এনেছে অর্থাৎ ইমান এনেছে বলার পরে কি আল্লাহ রব্ল আলমিন তাদেরকে ছেড়ে দেবেন না লাই ওহুমান এবং তাদেরকে পরীক্ষা গ্রহণ করা হবে না আল্লাহ বলছেন ওলাকাতম আমি ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা গ্রহণ করেছি ফালাইয়া আলম্লা দিনা সদাকু এর মাধ্যম দিয়ে এই পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ রব্ল আলম জেনে নেবেন কারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী কাদিবিন এবং কারা তাদের ইমানের দাবিতে মিথ্যাবাদী অর্থাৎ কারা আমরা ইমানের দাবিতে সত্যবাদী এবং কারা আমরা ইমানের দাবিতে মিথ্যাবাদী এই পরীক্ষা আল্লাহ রব্ল আলামিন আমাদেরকে গ্রহণ করবেন ইমান আনার পরেও অর্থাৎ ইমান আনার পরেও সম্ভাবনা আছে আমাদের কেউ কেউ এমনও হতে পারেন যারা তাদের ইমানের দাবিতে মিথ্যাবাদী প্রিয় বুস্তিদী ইমান আনার পরেও আমাদেরকে অসংখ্য ফেতনা আজকে নিমজ্জিত করেছে সেই ফেতনার মধ্যে কয়েকটি বিশেষ ফেতনা আমি এখানে উল্লেখ করব প্রথম ফেতনা আমাদের অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ তারা পাঁচাত্র সালাত আদায় করেন মোটামুটি দিনদার কিন্তু কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা কোরআন হয়তো সর্বোচ্চ তেলাওয়াতটুকু করতে জানেন অথবা তেলাওয়াতটুকু হয়তো বা মাঝে মধ্যে করেন কিন্তু কোরআনের আয়াতে কি তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে সেখান থেকে কি অনুধাবন করার রয়েছে সেখান থেকে কি নেওয়া রয়েছে নিজের জীবন পরিচালনা করার জন্য সেখানে তাফসির কি পর বলা হয়েছে এইগুলো বিষয়ে আমাদের অধিকাংশ তরুণ তারা আজকে গাফিল হয়ে আছেন এটা একটা আমাদের জন্য বড় ফেতনা আল্লাহ আলমিন সুনাল ফুরখানের ত্রিশ নম্বর হাত বলছেন কাল কেমতের ময়দানে আল্লাহরবুল্লা আলমিন বলছেন বলবেন হে আমার রব ইন্না নিশ্চয়ই আমার কুরআন নিশ্চয় এই কোরআনকে তারা পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করেছিল অর্থাৎ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিল তাদের কাছে কোরআন এসেছিল তাদের ঘরে কোরআন ছিল কিন্তু সেই কোরআন পড়ে দেখার তাদের সময় হয়নি সেই কোরআন থেকে মেসেজ অনুধাবন করার সময় তাদের হয় নাই দ্বিতীয় যে ফেতনা সত্য জানার পরেও সত্য মানতে রাজি না থাকা আমাদের মধ্যে অনেক ভাই এমন রয়েছেন যারা দিন পালন করতে আগ্রহী কিন্তু তাদের কাছে যখন সত্য বাণী চলে আসে কোনো বিষয়ে যখন সত্য জ্ঞান চলে আসে তখন তারা দাদার দোহাই পেড়ে বসেন তাদের শায়কের দোহাই পেড়ে বসেন তাদের অনুসরণে ব্যক্তিত্বের দোহাই পেড়ে বসেন তারা সত্যকে মানতে আগ্রহী নন সত্যকে তারা মানতে চান না বলছেন অথবা তারা সত্য এবং মিথ্যা মিশিয়ে সেটাকে তারা গ্রহণ করেন অথবা মানুষের সামনে উপস্থাপন করেন বলছেন শ্রেসোরা বাকারা বিয়াল্লিশ নম্বরয়াতে ওয়ালা আতাল মিসুল হাক কাবিল বা আতিল তোমরা হকের সাথে বাতিলকে মিশিয়ে ফেলো না ওতাকতুমুল হাক এবং সত্যকে তোমরা গোপন করে ফেলো না ওয়ানতুন তা আলাম অথচ তোমরা জানো সত্যটা কি আমাদের মধ্যে আরও কিছু ভাই রয়েছেন তারা শুধুমাত্র সত্য করে গ্রহণ না করে খান্ত হন না বরং তারা মিথ্যার পক্ষে আরো দলিলা দিলে উপস্থাপন করার চেষ্টা করেন মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যান প্রাণ উজাড় করে দেন তাদের উদ্দেশ্য ব্লান বলছেন সুরা আল ইমরান একশো পাঁচ নম্বর আয়াতে ওলায়াতা কোন তাফার রাকু ওখতালাফু ইমবা দেমাজা তোমরা তাদের মতো হয় না যারা পৃথক হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে মতভেদ করেছে তাদের কাছে সত্যের বাণী আসার পরেও তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও উলাই কালহুম আদাবুন আদিম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তিন নম্বর যে ফিতনা আমাদের মধ্যে বিরাজ করছে চরম পন্থা আমাদের দিনদার ভাইদের মধ্যে এখন চরম পন্থার জায়গাটা অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে আমাদের ভাইরা যারা রয়েছেন তাদের অনেকে আকিদা এবং আমলের ক্ষেত্রে তারা চরম পন্থা অবলম্বন করছেন এবং এদের মাধ্যম দিয়েই সমাজের বুকে শির প্রতিষ্ঠিত হচ্ছে সমাজের বুকে বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে নানা ধরনের কুসংস্কার প্রতিষ্ঠিত হচ্ছে এই সমস্ত ভাইরাই শুধুমাত্র যেটা আগেই বলেছিলাম সত্যকে তারা অস্বীকার করেই খান্ত হন না তারা মিথ্যার সপক্ষে দলিল আদিল্লা দিয়ে মিথ্যাকে যে কোনো মূল্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য একেবারে অস্থির হয়ে লেগে পড়েছেন আপনারা কিছুদিন আগে দেখেছেন ফেসবুক বা মিডিয়াগুলোতে ইল্লাল্লাহ জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য কত রথি মহরথি যারা দেশে বড় বড় আলেম হিসেবে পরিচিত তারা পর্যন্ত কিভাবে ভূমিকা রাখছে তারপরে বাংলায় ক্ষুদা দেওয়া যাবে কি যাবে না এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের একদল ভাই যারা নিজেদেরকে আলেম বলে চিহ্নিত করেন যারা সত্যিকার অর্থেই তাদের কাছে এলেম রয়েছে কিন্তু এলেম থাকার পরও তারা এলেম গোপন করে তারা আজকে মিথ্যাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগে বসে আছেন এগুলো সব হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি আল্লাহ সাল্লাম বলছেন ইয়া দিন তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো নিশ্চয়ই তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি সুতরাং আমরা যেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করি আমাদের মধ্যে এমন ভাই রয়েছেন যারা হয়তো বা আকিদা আমলে তারা চরমপন্থী নন কিন্তু আখলাকের ক্ষেত্রে তারা চরমপন্থী ছোটখাটো বিষয়ে তারা এমন এমন কঠিন কঠিন ফতোয়া দিয়ে বসেন যে তারা যেন একটা কি বলবো তাদের আখলাক এবং আচরণে যে চরম পন্থা সেই কঠোর পন্থা তারা তাদের এই ফতোয়াগুলোর মাধ্যম দিয়ে প্রকাশ করে থাকেন আল্লাহ রসুল্লাহ বলছেন হালাকাল মোতানাত্মে অউন হালাকাল মোতানাত্তে অউন হালাকাল মোতানাত্মে যারা চরম পন্থা অবলম্বন করে যারা শক্ত পন্থা কঠোর পন্থা কট্টরপন্থা অবলম্বন করে তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে চরম পন্থা কখনোই ইসলামের নীতি নয় এটা আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যদি আপনি চরম পন্থা অবলম্বন করেন তাহলে আপনি ইসলামের একটি মৌলিক দিককে অস্বীকার করলেন ইসলামের যে নমনীয়তার দিকটা ইসলামের যে সরলতার দিকটা সেই দিকটা আপনি উপেক্ষা করলেন প্রিয় উপস্থিতি আমাদের মধ্যে কেউ আছেন যারা জিহাদের নামে আজকে তাকফিরের চরম পন্থায় লিপ্ত অমুক কাফের অমুক সরকার কাফের অমুক সরকার তাগুত এটাই হচ্ছে তারা সারা জীবনের মানে কি বলবো সারা জীবনে তার তজবি বানিয়ে ফেলেছে আল্লাহ আসলাম এই সমস্ত চরমপন্থীদের বিষয়ে বহু আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আর বলছেন আমি রসুলামকে বলতে শুনেছি জামান আহান শেষ জামানে এমন একটা দল আসবে কৌমুন হুদাসাউল আসলাম যাদের বয়স হবে অনেক কম সুফা আহলাম এবং তাদের জ্ঞান বুদ্ধি হবে অনেক কম তারা নির্বোধ হবে তারা পৃথিবীর সবচেয়ে উত্তম কথাগুলো মানুষকে শোনাবে মানুষ তাদের কথা অন্ধের মতো শুনবে মানুষ তাদের কথা গোগ্রাসে গিলবে ইমুকুন আল ইসলাম কামায়ামরুক সামিয়াত রে কিন্তু তাদের অবস্থা তাদের পরিণতি হবেই তারা ইসলাম থেকে এমনভাবে দূরে সরে যাবে যেমনভাবে একটা তীরকে শিকারের দিকে ছুঁড়ে দিলে শিকারকে অতিক্রম করে সেই তীর যেভাবে অতিক্রম করে যায় তারা ইসলাম থেকে সেইভাবে বেরিয়ে যাবে ইমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না প্রিয় উপস্থিতি এই সমস্ত তাকফিরি চরমপন্থী যারা আছেন তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের অনেক তরুণ বক্তাদেরকে আমরা লক্ষ্য করছি এখন যারা এই বার্তা প্রচার করে যাচ্ছেন এবং এই বার্তার পক্ষে বহু মানুষ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অথচ কখনোই এই তাকফির তাবদে এগুলো ইসলামের নীতি নয় প্রিয় আমাদের মধ্যে আরেক ভাই রয়েছেন যারা হয়তো বা সরাসরি তাকফির করেন না কিন্তু তারা মানুষকে বেদাতে আনার জন্য যারা মানুষকে মুশ্রিক হিসাবে উপস্থাপিত করার জন্য একেবারে উঠে পড়ে লেগে থাকেন এই সমস্ত মানুষগুলোর যদি চুন থেকে পান খসে যায় সঙ্গে সঙ্গে যারা আহলুল হাতিস পর্যন্ত রয়েছেন তাদেরকে আহলুসুল্লা তাল জামাতের মানহাস থেকে বের করে দেওয়ার জন্য তারা যেন একটা দায়িত্ব গ্রহণ করে বসেন এই সমস্ত মানুষদের কাছে সবচেয়ে বড় সমালোচনার বস্তু হচ্ছে যারা পবিত্র এবং কোমারিসের অনুসারী তারাই তাদের পিছনে তাদের যেন সমস্ত কার্যক্রম তাদের পিছনে যেন তাদের সমস্ত সমালোচনা প্রিয় উপস্থিতি এই ধরনের নতুন ধরনের ফেতনা আমাদের তরুণ সমাজের মধ্যে ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি বিশেষ করে যারা অনলাইনে আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু তরুণ যুবক তৈরি হচ্ছেন যারা কথায় কথায় তা করা অমুক বেদাতি অমুক মুশ্রিক অমুকের পিছনে সালাত আদায় করা যাবে না অমুকের কাছ থেকে এলেন নেওয়া যাবে না এই ধরনের কথা বলে বলে একটা বিষিয়ে একটা বিষানু পরিবেশ তৈরি করে ফেলছেন এদেরকে আমরা যখন আমি পাকিস্তানে ছিলাম আমাদের কিছু ভাই বলতেন এরা হচ্ছে জামাতু তাখরিজ। এদের কাজ হচ্ছে মানুষকে খালি আলে সুলত জামাতকে খারিজ ঘোষণা করে দেওয়া এদের কাজে এটা এছাড়া আর কোনো কাজই নেই তাদের প্রিয় উপস্থিতি এই সমস্ত তরুণ ভাইদেরকে আমরা অনুরোধ করব। এই চরম পন্থা থেকে আপনারা বেরিয়ে আসুন চার নম্বর হচ্ছে অজ্ঞতা আজকের সমাজে জানার সোর্সের কোনো অভাব নেই মানুষ বহু সংখ্যক পথ অবলম্বন করে জানতে পারে কিন্তু দুঃখের বিষয় আজকে জামানাতেই আমাদের মনে হচ্ছে যেন অজ্ঞতা সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করছে এই যেন আল্লাহ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী যেন একটা অনুবাদ ইন্ডা বাইনা বাইনাস বানাই রে সায়েতিলা আইয়া মানে নিশ্চয়ই কিয়ামতের আগ দেয়া আমার একটা সময় আসবে যখন আকাশ থেকে যেন জাহালাত মূর্খতা যেন নাজিল হবে ওয়ুর্ফা ফি আল আলাইল এবং এলিমকে যেন আকাশের দিকে আবার তুলে নেওয়া হবে এইরকম পরিস্থিতি যেন আজকে আমরা লক্ষ্য করছি আর একদল মানুষ রয়েছেন যারা খুবই অল্প জানেন কিন্তু তাদের ভাব এমন তাদের পণ্ডিতে দেখলে মনে হয় তারা কত বড় পাণ্ডিত্যের বহন নিয়ে বসে আছেন অথচ তারা তাদের জানা তাদের ডিগ্রি বলেন তাদের সার্টিফিকেট বলেন একেবারে একেবারে লোয়ার ক্লাসের কিছুই না তারা অথচ তাদের উপস্থাপনা তাদের কথাবার্তা মনে মনে হয় তারা যেন কোন লেভেলের পণ্ডিত প্রিয় উপস্থিতি এই সমস্ত মানুষ যারা জানার ভান করেন এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ রসুসাল্লাহ আসলাম বলছেন শেষ জামানার কথাই বলছেন হাত আলমকে আলেমান এমন একটা সময় আসবে যখন আলেম আর থাকবে না জুহালান সেই সময় মানুষ জাহেলদেরকে মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে আলেম হিসাবে গ্রহণ করবে ফাসুইলু অতঃপর সেই সমস্ত আলেমদেরকে প্রশ্ন করা হবে ও এলমিন এবং তারা ফতোয়া দেবে ছাড়াই তারা নিজেরাও ফাগলু হবে এবং তারা করে ফেলবে পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে দি মুখিতা মুনাফিকি যেটাকে আমরা সংক্ষেপে বলি প্রিয় উপস্থিতি আজকের জামানায় আজকে জামানায় কেন সর্বযুগে দিনদার্যের জন্য সবচেয়ে বড় ফেতনা ছিল বলা যায় এই মুনাফিকির ফেতনা এই মুনাফিকির কারণে আল্লাহ রসুল্লাহ ইসলাম সবসময় মদিনার জীবনে যে সময়গুলো তিনি ছিলেন সেখানে তিনি কাফেরদের কাছ থেকে যত না বেশি কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই মুনাফিকদের কাছ থেকে এবং ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মুনাফিকদের কারণে আমরা এমন একটা যুগে বর্তমানে বাস করছি যে যুগে হয়তো বিশ্বাসগত মুনাফিক পাওয়া যাবে না কিন্তু আমলগত মুনাফিকের সংখ্যা কিন্তু এখন কম নয় আপনি এমন এক দুনিয়ায় বসবাস করছেন যে আপনার পাশে যে মানুষটা বসে আছে সেই মানুষটাকে চেনা আপনার পক্ষে খুবই কঠিন এই মানুষটা আজকে আপনার জন্য প্রচন্ড রকম একটা আনুগত্যশীল মানুষ বা বন্ধু হিসাবে থাকবে আগামীকালকে যে তিনি আপনার জানি শত্রু হয়ে যাবেন না এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না এটা হচ্ছে আজকে দুনিয়া সুরা মুনাফিক আপনারা পড়বেন সেখান থেকে এই মানুষগুলো আচরণগুলো খুব সহজেই ধরতে পারবেন আরেক দল মানুষ রয়েছেন যারা মনে হয় বাহ্যিকভাবে তারা বোধ হয় আল্লাহর উদ্দেশ্যেই কাজ করছেন আল্লাহর দিনের জন্যই কাজ করছেন কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি মাল সম্পদ উপার্জন করা অথবা দুনিয়ার মর্যাদা লাভ করা দুনিয়ার বুকে প্রভাব বিস্তার করা এই সমস্ত মানুষদের দেখবেন এক মুখে এক কথা আর এক মুখে আরেক কথা তাদের কাজ এক রকম, তাদের কথা আরেক রকম প্রতিনিয়ত তারা নিজের সাথে তাদের সমাজের সাথে তারা প্রতারণা করে চলেছেন তারা হয়তো বা নিজেরাও জানেন না তারা কত বড় প্রতারণার ভূমিকা গ্রহণ করছেন প্রিয় উপস্থিতি দ্বিমুখী আচরণে আরেকটা উদাহরণ হচ্ছে আমানতদারিতার তার কোনো দাম না থাকা এবং মুখের জবানের কোনো দাম না থাকা আজকে যুগে দেখবেন মানুষের আমানতদারিতার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের তাদের মধ্যে আমানতদারিতার ভাব নেই তাদের মধ্যে তাদের যে ওয়াদা তাদের যে কথা সেই জবানের ঠিক আপনি কখনো দেখতে পাবেন এই জন্য আল্লাহ ইসলাম বোধহয় সবসময় তার যে কোনো বাতে বারবার এটা বলতেন ইমান আল ইমান লা লাহু ওই ব্যক্তির ইমান নেই যার আমানতদারিতা ঠিক নেই ওয়ালা দিন আলীলাহ ওই ব্যক্তির দিনে ঠিক নেই যার কথা ঠিক নেই যার অঙ্গীকারে ঠিক নেই প্রিয় আর একটা দল আমাদের মধ্যে রয়েছেন বর্তমানে বের হয়েছেন আমাদের ইমানদার ভাইদের মধ্যে দিনদার ভাইদের মধ্যে সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ তারা বিচ্ছিন্ন নিজেরা থাকতে চান অন্য মানুষকে বিচ্ছিন্ন রাখতে চান এবং বিচ্ছিন্নতার পক্ষে মানুষকে দাওয়াত দেন এরা যে কোন ক্যাটাগরি মানুষ আল্লাহ ভালো জানেন পৃথিবীর সমস্ত মানুষ চায় তাদের সমমানা মানুষদের ঐক্যবদ্ধ করতে আর এই সমস্ত মানুষরা কেন যে চাচ্ছেন এই সমস্ত মানুষে কেন যে চাচ্ছেন যে বিচ্ছিন্ন করতে এবং বিচ্ছিন্নতাবাদের পক্ষে তারা দলিল উপস্থাপন করে মানুষকে কেন বিশৃঙ্খল করতে চাচ্ছেন সম্ভবত তারা নিজেরাই এর উত্তর দিতে পারবেন আমাদের পক্ষে বা কোন সচেতন মানুষের পক্ষ থেকে এর কোনো উত্তর দেওয়া আসলেই সম্ভব নয় আল্লাহ রবী আলম বলছেন ওয়াতিউল্লাহ ও রসুল্লাহ তোমরা আল্লাহ আনুগত্য করো তার রসৌলায় অনুগত্য করো ওয়ালা তানা যাও তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না পরস্পর ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েও না ফতাফ শ্যালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ হাবারি তোমাদের শক্তিগুলো হালকা হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বে ওয়াসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিপদ লেগে যায় ঝগড়া লেগে যায় ধৈর্য ধারণ করো ইন্নআল্লাহ আসবির নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন ধৈর্যশীল মানুষদের সাথে রয়েছেন সুরানফাল ফাল ছিচল্লিশ নম্বর এক প্রিয় উপস্থিতি এবারে আসুন এই ফেতনার যুগে এই দিনদারদের মধ্যে যে ফেতনার একটা বিস্তার ঘটছে বা ঘটছে এখান থেকে মুক্তির উপায়টা কি আমি প্রাথমিকভাবে যে কথাটি বলতে চাইব আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে জৌলুস বাড়ছে আমাদের ইমানদারির আমাদের দিনদারির জৌলুস বাড়ছে আমাদের মসজিদগুলো মাসাল্লাহ সুসজ্জিত হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুসজ্জিত হচ্ছে কিন্তু আমাদের ইমানের জায়গা আমাদের রুহের জায়গাটা যেন রুহানি জায়গাটা যেন ধীরে ধীরে আস্তে আস্তে মানে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে আমাদের মধ্যে রুহানিয়াতের জায়গাটা যেন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আর এ কারণেই মাঝে মধ্যেই যেন মনে হয় সেই হানজালা সাহাবি হানজালার যে সে কথাটা তিনি যে কথাটি বলেছিলেন আবু বকরের উদ্দেশ্যে রসুলের উদ্দেশ্যে না ফাঁকা হানদালা হানজালা বোধহয় মুনাফিকই করছে আজকে আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে আমরা মনে মনে মাঝে মধ্যে নিজেদেরই মনে হচ্ছে আমরা কি আসলে মুনাফিক হয়ে যাচ্ছি আমরা কি আসলে আল্লাহ দেওয়া অঙ্গীকার পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারছি আমরা কি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ করতে পারছি নাকি আমাদের মধ্যে নিফাকি ঢুকে যাচ্ছে প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই পরিবেশ দূর করার জন্য আমরা যেন আমাদের মধ্যে রুহানিয়াতকে ফিরে পাই আমরা যেন আমাদের অন্তরে আল্লাহ রবল্লা আলমিনের এখলাসকে প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আসুন আমরা কিছু পথ অবলম্বন করার চেষ্টা করি প্রথম যে পথের কথা আমরা বলবো সেটা হচ্ছে আসুন আমরা আমাদের রবের সাথে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা সুদৃঢ় করি মনে রাখবেন আমরা পৃথিবীতে আসি সম্পর্ক তৈরি করার জন্য একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তার বাবা মা নিয়ে একটা ফ্যামিলি তৈরি করে ফেলে তারপর আস্তে আস্তে সম্পর্কটা বৃদ্ধি ওদের থাকে তারপরে একটা সময় চলে আসে যখন তার বয়স হতে থাকে বয়স যখন শেষ হতে থাকে এই সম্পর্কগুলো আবার ছিন্ন হয়ে যায় এক সময় তার এই সম্পর্কগুলো সব হারিয়ে যায় তার বাপমা হয়তো বা মারা যায় তার সন্তানরা তার থেকে দূরে সরে যায় এক সময় তার স্ত্রীও চলে যায় এক সময় দেখা যায় সে যেভাবে একা এসেছিলো আবার সে একা হয়ে যাচ্ছে সমস্ত সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটা সম্পর্ক তার কখনো শেষ হয় না সেই সম্পর্ক তার জন্ম থেকে ছিল জন্মের বহু আগে থেকে ছিল সারাটা জীবন ছিল এবং তার মৃত্যুর পরেও থাকবে সেই সম্পর্ক হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনীর সাথে সম্পর্ক এই সম্পর্কের সাথে যেন আমরা সাথা থাকার চেষ্টা করি এই সম্পর্ককে যেন আমরা সাধ্যমতো সুদৃঢ় করার চেষ্টা করি আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া বিধানগুলো সাধ্যমতো পালন করার মাধ্যম দিয়ে তার কাছাকাছি থাকার চেষ্টা করি আল্লাহ বলছেন ইয়াহফাদুল্লাহ ইয়াক তুমি আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহ রব্লুল আলমিনের দেওয়া বিধিবিধানগুলোকে সংরক্ষণ করো তার আদেশ এবং নিষেধগুলোকে সংরক্ষণ করো তাহলে আল্লাহ রব্ল আলমিন তোমার দুনিয়াকে সংরক্ষণ করবেন তোমার আখেরাতকে সংরক্ষণ করবেন ইহফাদিল্লাহ তাজিদু উতজাহাক তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো তাহলে দেখবে সর্বদা আল্লাহ রব্লু আলমিনকে তুমি তোমার পাশে পাবে তোমার কাছে পাবে আল্লাহ রব্লু আলমিন আরও বলছেন আল্লাহ দিয়ে আহ মানু অতাত্মা ইন্ন কুনুবহুম বিধিক্রিল্লা যারা ইমান এনেছে তাদের অন্তরটা প্রশান্তি পায় আল্লাহর স্মরণেই আলা আলাহ বিদিক্রিল্লাহনুল কুলুব নিশ্চয়ই আল্লাহ স্মরণে মানুষের অন্তরটা পরিতৃপ্ত হয় এজন্য সর্বদা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন বেশি বেশি আমলে সলেহের মধ্যে থাকার চেষ্টা করুন বেশি বেশি আল্লাহ রব্লু আলমিনের কাছাকাছি হওয়ার চেষ্টা করুন বেশি বেশি জিকির আস্কার করুন সর্বদা আল্লাহ রবুল্লা আলমকে স্মরণ করুন যত বেশি আপনি আল্লাহ রব্লু আলমকে স্মরণে রাখতে পারবেন যত বেশি তার কাছাকাছি থাকবেন তত বেশি আপনি আপনার অন্তরে এখলাস অনুভব করবেন কুলিনা সলাতি অনুসুখী ওমাহিয়ায় রব আলমিন হে মোহাম্মদ সাল্লাহ আসসালাম আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত অনুসুকি আমার কুরবানি অমাহিয়ায় আমার জীবন আমার মর সব কিছু আল্লাহর জন্য প্রিয় উপস্থিতি এইভাবে যদি আমরা আল্লাহকে অনুভব করতে পারি আল্লাহর কাছে কাছাকাছি থাকতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এখলাসের এই তৃপ্তিটা অনুভব করতে পারবো দুই নম্বর হচ্ছে রবের দেওয়া বিধান তথা আল্লাহ দিন সম্পর্ক দিনের সাথে আমাদের সম্পর্ক আমাদের দৃঢ় করতে হবে আর এই জন্য যেটা প্রয়োজন এলে বর্জন করা কোরআনকে এবং হাদিসকে সাধ্যমত পড়া সিরাত অধ্যয়ন করা আকিদা মানহাজকে বিশুদ্ধ করা আলেমদের সহবতে থাকা শর্ত হলো একটা যে আমাদেরকে দিনের বুঝটা নিতে হবে সালাফে সালহীনের মানহাজ অনুযায়ী অর্থাৎ সালাফে সালেহীন যেভাবে দিনকে বুঝেছেন তাদের মতো করে আমাদেরকে দিন বুঝতে হবে অন্য কোনোভাবে দিনকে বোঝা যাবে না যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন যারা আহলুল হাদিস মাসলাককে অনুসরণ করেন তাদের কাছ থেকে আমাদেরকে এলএম গ্রহণ করতে হবে এবং তাদের সাথেই সম্পর্ক রাখতে হবে তিন নম্বর রবের বান্দাদের সাথে সম্পর্ক উন্নয়ন করুন রবের বান্দাদের সাথে সম্পর্ক উন্নয়ন করুন আমাদের মধ্যে যারা বড়োরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করুন যারা ছোট রয়েছে তাদেরকে স্নেহ করুন কথায় কাজে মানুষকে বিন্দুমাত্র ক্ষতি করব না এই অঙ্গীকার করুন ঝগড়া বিবাদে জড়াবো না তর্ক বিতর্কে জড়াবো না হাক্কুল ইবাদ নষ্ট করব না এই বিষয়গুলো আমরা সাধ্যমতো খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহ রসুল্লাহ ইসলাম বিদায় হজের দিন আমাদেরকে বলে গিয়েছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারা আমুন দামুহু অমু নালুহু আয়দুহু প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত অপর মুসলমানের মার সম্পদ অপর মুসলমানের সম্মানহানি করাকে হারাম করে দেওয়া হলো আরো বলছেন ওই ব্যক্তি যার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আমরা যেন এমন দিনদার হই যেন আমাদের দ্বারা অন্য মানুষ কোনো অবস্থাতেই যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি উপকার না করতে পারি কমপক্ষে কারো যেন ক্ষতির কারণ না হই এটাই যেন আমাদের সর্বদা কল্পনা থাকে সর্বদা আমাদের সংকল্প থাকে আর দিন নাসিহা দিন মানে হচ্ছে অন্য মানুষের জন্য কল্যাণ কামনা করা সেই দিনে যারা অনুসারী সেই দিনের অনুসারীরা কীভাবে আরেকটা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে তার অকল্যাণ কামনা করতে পারে কি উপস্থিতি চার নম্বর বিষয়টি বলবো রবের দেওয়া বিধানের উপর আমৃত্যু টিকে থাকার জন্য সংকল্প করা প্রতিজ্ঞা কর প্রতিজ্ঞা করা আল্লাহ রব্লআ আলমীর বিধানের উপর টিকে থাকার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিতে হবে কোনো খারাপ কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ দিয়ে সেটা যেন একটা আমরা একটা প্রতিকার যেন আমরা করতে পারি এইভাবে যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন আত্মসমালোচনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রব্লু আলমীর বিধানের উপর টিকে রাখতে পারি আল্লাহ রব্ল আলম বলছেন ইল্লা কল আল্লাহ নিশ্চয়ই যারা বলেছে যে আমাদের প্রভু রব আমাদের প্রভু আল্লাহ সুম্মাস্তা কমু অতঃপর এই ঘোষণার উপর যারা সুদৃঢ় থাকতে পেরেছে ফালা খৌফুন আলিম ওয়ালাহম মে হাসানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাহ সুসরাসলাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা প্রত্যেক বনি আদম তারা ভুল করতেই পারে ওখাইরুল খাত্তা এন আবুন তবে হ্যাঁ সবচেয়ে উত্তম ভুলকারী ব্যক্তি হচ্ছে ওই ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পর ভুল থেকে ফিরে আসে এবং আল্লাহ রব্লু আলমীর কাছে তওবা করে আসুন আমরা তওবাকারী হই আমরা ভুল করতেই পারি কিন্তু ভুল থেকে ভুলের উপর যেন আমরা দৃঢ় না থাকি ভুল থেকে যেন আমরা ফিরে আসার জন্য সাধ্যমতো চেষ্টা করি সর্বশেষ বিষয় যেটা আমরা বলবো রবের বিধানের পক্ষে রবের বিধানকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ুন যার যতটুকু ক্ষমতা রয়েছে সমাজের বুকে দাওয়াত দিন সমাজ সংস্কারে আন্দোলনের কাজ করুন আল্লাহ রব্লু আলমিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কুন্তুম খাই নাস। তোমাদের তোমরাই হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম জাতি যাদেরকে পৃথিবীর বুকে উত্থান ঘটানো হয়েছে মুরুন আবিল মারুস তোমাদের কাজ হলো তোমরা মানুষকে ভালো কাজের দিকে নির্দেশ দেবে ওতান হাওনা আলীল মুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে অত মিরুন আবিল্লাহ এবং তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব সুরা আলীমরা একশো দশ নম্বর এক দাওয়াত একাকিও দেওয়া যায় আবার দাওয়াত জামাতবদ্ধভাবে দেওয়া যায় আমরা সর্বদা জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়াকে গুরুত্ব দেই এবং এটা কি আমরা জরুরি মনে করি রাসিজুল্লাহ ইসলামের নির্দেশ এটাই দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের মধ্যে অনেক দিন তার ভাই জামাতবদ্ধ জীবন নিয়ে তারা কথা বলছেন তারা জামাতবদ্ধ জীবন নিয়ে কথা বলা মাত্রই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন তারা চান নিজেদের মতো করে একটা স্বেচ্ছাচারী জীবন চালাতে তারা কারো অধীনে থাকবেন কারো আনুগত্য স্বীকার করবেন কোনো নিয়মের মধ্যে থাকবেন এটা তারা চান না তারা চান স্বাধীন মানুষ স্বাধীনভাবে থাকতে চান পশ্চিমাদের সেই ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্রবাদকে তারা এমনভাবে তাদের চেতনার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন যে তারা মনে করে নিয়েছেন যে যার মতো চলবো এটাই হচ্ছে ইমানের দাবি আজকে তারা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই দিন প্রতিষ্ঠার জন্য জামাত কায়েমকে তারা সহ্য করতে পারছেন না এমনকি তারা বলে বসছেন হাদিসে যে জামাতের পক্ষে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো হচ্ছে রাষ্ট্রীয় জামাতের ক্ষেত্রেই প্রযোজ্য প্রিয় উপস্থিতি আমরা শুধুমাত্র এটুকুই বলবো। ইসলাম এসেছে আমাদেরকে জামাতবদ্ধ করার জন্য ইসলাম সর্বদা প্রত্যেকটা ক্ষেত্রে জামাতবদ্ধ থাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে এমনকি খেতে বসার সময় ইসলাম বলছে যে একত্রিত খাও তাহলে তাতে বরকত আসবে ইসলাম বলছে যদি তোমাদের মধ্যে বা যদি তিনজন ব্যক্তিও সফরে বের হয় তাদের একজনকে যেন আমির বানানো হয় একজনকে যেন নেতৃত্ব দেওয়া হয় প্রিয় উপস্থিতি একটা হাদিসের কথা আমরা না বললেই নয় যে হাদিসটা হুজাই ইয়ামান থেকে বর্ণিত হয়েছে ফেতনার হাদিস হিসাবে যেটাকে বলা হয়ে থাকে হুজাই ফেতনা থেকে বাঁচার জন্য ইসলামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন সর্বশেষ যে প্রশ্ন করেছিলেন এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ মানুষকে অন্যায়ের দিকে ডাকবে ফেতনার দিকে ডাকবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে সেই মানুষগুলো আহ্বানে যারা সাড়া দেবে সেই মানুষগুলোকে তারা জাহানারের মধ্যে নিক্ষেপ করে দেবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হল রসুল কারা তারা আল্লাহ রসুল বললেন হুম মিল জিলা তারা হচ্ছে আমারই আমাদের মতোই চামড়ার মানুষ আমাদের মতোই রঙের মানুষ আমাদের মতো করেই তারা কথা বলে কিন্তু তারা মানুষকে পদভ্রষ্ট করে দেবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো হেয়াল রসুল ওই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার করণীয় কি আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুল বলছেন তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমাম তুমি মুসলমানদের ইমামকে মুসলমানদের জামাতকে তোমরা তুমি আঁকড়ে ধরে থাকবে ওয়া ইমাম এবং তাদের যিনি ইমাম থাকবেন এই জামাতুল মুসলিমিন কারা কোন জামাতকে আল্লাহ রসুল আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করলেন কোন জামাতকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রসুল ইসলাম ওসিয়ত করে গেলেন শেখ বিন বাস বলছেন ফা জামাতুল মুসলিম হুম আল মুলতা জিমুন বিল ইসলাম জামাতুল মুসলিমিন হচ্ছে তারাই যারা আল আলমুলতাজিবুল নবুল ইসলাম ইসলামকে যারা পালন করেন আর আলা নাহজিন নবী ইসলাম যারা নবী সাল্লাহ ইসলামের পথে নিজেকে পরিচালনা করেন ওয়ালাউ কালিলিনা যদিও তাদের সংখ্যাটা হয় অনেক কম ফি আই আরদ তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারেন ফি আই বুক আতিন পৃথিবীর যে কোনো স্থানে তারা থাকতে পারেন কিন্তু যদি তারা ইসলামের উপর নিজেকে পরিচালনা করেন আল্লাহ আলাইহি ইসলামের দেওয়া বিধানের উপর নিজেকে পরিচালনা করেন তারাই হচ্ছে জামাআতুল মুসলিমিন যদি এটাই হয় আল্লাহ রসুল্লাহ ইসলামের জামাতুল মুসলিমের ব্যাখ্যা তার আজকের যুগে রাষ্ট্রীয় জামাত বলতে আপনি কি বোঝাচ্ছেন আজকে আমাদের এই সেকুলার রাষ্ট্রীয় ব্যবস্থা এই ব্যবস্থা কি আমাদেরকে ইসলামকে টিকে থাকার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে যদি গ্রহণ করে না থাকে আপনি কেন বলছেন যে এই জামাত দ্বারা শুধুমাত্র রাষ্ট্রীয় জামাত উদ্দেশ্য করা হয়েছে প্রিয় উপস্থিতি এই সমস্ত ভ্রান্তির মধ্যে আমরা পড়তে চাই না যদি আপনি জামাতকে শুধু রাষ্ট্রের সাথে খাস করে দেন তাহলে বহু কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন আমরা আর বেশি কথা বলতে চাই না একটাই হাদিস আল্লাহ পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে বিদায় নেবো আল্লাহ বলছেন আলাইকুম জামা, তোমাদের জন্য জামাত বদ থাকাকে অপরিহার্য করা হলো হল ফোরকা বিচ্ছিন্ন থাকাকে নিষেধ করা হলো শৈতান থাকে বিচ্ছিন্ন ব্যক্তির সাথে স্নেন আবাদ নিশ্চয়ই শয়তান দুইজন ব্যক্তি থেকে অর্থাৎ জামাতবদ্ধ ব্যক্তি থেকে দূরে থাকে মান মানে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফাল জামা সে যেন জামাতকে আঁকড়ে ধরে থাকে সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে পরিশেষে আমরা আজকের এই তাবলিগি ইস্তেমায় উপস্থিত যুব সমাজের প্রতি বিশেষভাবে উল্লেখ করব। যুব সমাজ হচ্ছে আগামী দিনের জন্য আমাদের সম্পদ যুব সমাজ হচ্ছে আগামী দিনের জন্য এই উম্মার জন্য কাণ্ডারি এজন্য তাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন তারা আমলে আখলাকে একই দায় মানহাজে তারা যেন প্রকৃত অর্থেই নবীর অনুসারী হতে পারে তারা যেন প্রকৃত অর্থেই আল্লাহ রসুল্লাহ ইসলামের দেওয়া বিধানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে পরিণত করতে পারে আর এই আমরা বাংলাদেশ আলে যুবসংঘ মতো আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমাদের যুব সমাজকে আমরা সঠিক অর্থেই প্রকৃত অর্থেই ইসলামের সেই মৌলিক রাস্তার উপর প্রতিষ্ঠিত করতে পারি যে মৌলিক রাস্তা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়া ইহলাদিন আমানু হে ইমানদারগণ উদ খুলু ফিসমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওলা তাত্তাবি ও খুতুয়াতি শৈতন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকু মাদুভ মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমি পরিশেষে বত্রিশতম বার্ষিক তাবলিগের ইস্তেমায় উপস্থিত সকল মুসলিমবৃন্দকে বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি